এই সিনেমাটা ইজ অ্যাবাউট হোপ, একটা বেঁচে থাকার ইচ্ছা এবং একটি চূড়ান্ত বলিদান। গোটা বিশ্বে যখন একটা ভয়ঙ্কর ইভেন্ট হয় যার কারণে পৃথিবীর অধিকাংশ প্রাণীরাই প্রায় শেষ হয়ে গেছে, কিছু মানুষেরা বেঁচে রয়েছে যারা শেল্টার খুঁজছে, তারা আশ্রয় নিচ্ছে, কারণ মাটির উপরের পরিবেশটা বিষাক্ত, সেখানে রয়েছে আয়নাইজিং রেডিয়েশন। তবে মাটির নিচেটাও তো নিরাপদ না, তাদের কাছে কোনো পার্মানেন্ট সলিউশন নেই। তবে অন্যদিকে একজন বিখ্যাত সায়েন্টিস্ট যার নাম হচ্ছে আগস্টিন লফটহাউস, সে ডিসাইড করেছে যে সে তার হাতে গোনা, তার আঙ্গুলে গোনা কিছু সময় একটা স্বাভাবিক মানুষদের মতনই কাটাবে। প্রত্যেকে যখন সেই স্থান ত্যাগ করে একটা নিরাপদ স্থানে পালাচ্ছে, অন্যদিকে আগস্টিন সেই স্থানে থাকবে বলে ডিসাইড করে। সিনেমার নাম হচ্ছে দ্য মিডনাইট স্কাই। সিনেমাটা পরিচালনা করেছেন জর্জ ক্লুনি, যিনি নিজেও এখানে অভিনয় করেছেন, যদিও তিনি একজন বড় মাপের অভিনেতা। যদি কম বেশি সিনেমা দেখে থাকেন তাহলে আশা করি এনাকে চিনবেন। এবং এই সিনেমাটা 2016 সালে লিলি ব্রুকস ডালটনের লেখা একটি বিখ্যাত নোবেল, যেটার নাম হচ্ছে গুড মর্নিং মিডনাইট, সেটা থেকে বেস করে বানানো হয়েছে। ওয়েল, হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি দ্য মিডনাইট স্কাই সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেইন করব। তো কথা হচ্ছে যে পৃথিবী আর বসবাসযোগ্য না, বর্তমান সাল হচ্ছে 2049। আগস্টিন একটা অবজারভেটরিতে রয়েছে যেটার নাম হচ্ছে বার্বি অবজারভেটরি, যেটা সেই আর্কটিক রিজনে রয়েছে, চারিদিকে বরফ। মানুষটা তার জীবনের সময়টা গুনছে, তার একটা রোগ হয়েছে, তাকে রেগুলার ডায়ালাইসিস প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, তার রক্তটাকে পিউরিফাই করতে হয়। সম্পূর্ণ একা একটা মানুষ। তবে 30 বছর আগে গল্পটা ভিন্ন ছিল। আগস্টিন একটা ফেমাস মানুষ ছিল, গালাতে একটা গুরুত্বপূর্ণ বক্তৃতা দেয়। আসলে সে বহু আগেই অনুমান করেছিল যে আমাদের এই পৃথিবী হয়তো আর বসবাসযোগ্য থাকবে না, আমাদের একটা নতুন বাসস্থান খুঁজতে হবে। সে খুঁজে পায় জুপিটারের একটি উপগ্রহ, সম্পূর্ণ আনডিসকভার্ড একটি জায়গা, যেটার নাম হচ্ছে K23। তার আকার, তার অবস্থান, তার পরিবেশ ইত্যাদি গবেষণা করে সে অনুমান করছে যে সেই স্থানটা হয়তো মানুষের বসবাসযোগ্য হতে পারে। গালাতে বহু মানুষের সামনে সে তার বক্তৃতা দেয়, এবং সেই মানুষগুলোর মধ্যেই একজন মানুষ, একটি মেয়ে যার নাম হচ্ছে জিন সুলিভান, সে আগস্টিনকে খুব পছন্দ করে, তার বুদ্ধিমত্তা, তার পার্সোনালিটি ইত্যাদির কারণে। সে আগস্টিনের সাথে কথাও বলে, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, এবং এই সিনেমার মাঝে মাঝেই আমরা সেই ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখতে পাই, অর্থাৎ আগস্টিন এবং জিনের সম্পর্কের কিছু মুহূর্ত। তবে বর্তমানে সবকিছু শেষ, আগস্টিন অপেক্ষা করছে নিজের মৃত্যুর। তবে সে নিজের জীবনের পরোয়া না করলেও অন্যান্য মানুষ এবং সম্পূর্ণ মানব জাতিকে নিয়ে সে কেয়ার করে, কেন সেটা গল্পে শেষে আরও ভালো বুঝবেন। সো বর্তমান সাল হচ্ছে 2049, মানুষেরা তাদের নতুন বাসস্থান খুঁজে পেয়েছে, যেটার নাম হচ্ছে K23, একটা সুন্দর, পরিষ্কার, বলতে গেলে চমৎকার একটি স্থান। মহাকাশচারীরা সেটা তো ডিসকভার করেছে, এখন তাদের পৃথিবীতে ফেরত আসার পালা। তবে পৃথিবীতে তারা কিভাবে ফিরবে, যেখানে প্রাণীদের আর কোনো অস্তিত্বই নেই? একটা স্পেসশিপ যেটার নাম হচ্ছে এইথার, সেটা পৃথিবীতে ফিরছে, এবং আগস্টিন তাদের সাবধান করার চেষ্টা করছে যাতে তারা পৃথিবীতে ফিরে না আসে। সেই স্পেসশিপে একটি মেয়ে ছিল যার নাম হচ্ছে সালি, সে ছিল অন্তঃসত্ত্বা, তার স্বামী হচ্ছে এডুবল, সেখানে অন্যান্য মহাকাশচারীরাও ছিল, তারা তাদের মিশনটা করে পৃথিবীর দিকে রওনা দিয়েছে। তবে পৃথিবীর সাথে যোগাযোগ তাদের বিচ্ছিন্ন হয়ে গেছে, কোনো ধরনের কমিউনিকেশন নেই। আসলে পৃথিবীতে যা হয়েছে, যে দুর্ঘটনাটা হয়েছে, সেটা নিয়ে তারা একদমই অবগত নয়। তারা ভাবছে যে এমন কী কারণ হতে পারে, আসলে এমন ঘটনা তো কোনোদিন ঘটেনি যে এত লম্বা সময় ধরে পৃথিবীর সাথে তাদের কানেকশন একেবারে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। অন্যদিকে আগস্টিন, যে সেই অবজারভেটরিতে একা বসবাস করছে, তার নানান মানসিক সমস্যা দেখা দিচ্ছে, সে ধীরে ধীরে ভুলতে শুরু করছে। এমনই মুহূর্তে সে লক্ষ্য করে যে তার কিচেনে আগুন লেগে গিয়েছে, আগুন নেভানোর সময় সে লক্ষ্য করে যে সেখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে বসে রয়েছে যে কথা বলতে পারে না। আগস্টিন খুবই চিন্তিত সে বাচ্চাটাকে নিয়ে, তার পিতামাতারা কোথায়, সে কোথা থেকে এসেছে। সে এইথার নামক সেই স্পেসশিপের সাথেও কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তবে পৃথিবীর সেই বিষাক্ত পরিবেশ, সেই ঝড়ের কারণে কানেকশন ঠিক মতন পাওয়া যাচ্ছে না। তবে সেই ছোট্ট মেয়েটার তো দেখাশোনা করতে হবে। তার বাচ্চা মেয়েটা মুখে তো কথা বলতে পারে না, তবে কানে সে শুনতে পায়। সে একটা ছবি আঁকছিল, একটা ফুল যেটার নাম হচ্ছে আইরিশ, এবং সেটা দেখেই আগস্টিন অনুমান করে নেয় যে সম্ভবত ছোট্ট বাচ্চা মেয়েটির নাম হচ্ছে আইরিশ। বাচ্চা মেয়েটাও হ্যাঁ জানায়। ছোট্ট মেয়েটি খুবই কিউরিয়াস যে চারপাশে এত যন্ত্রপাতি, এগুলো কী কাজে লাগে। আগস্টিন খুবই চিন্তিত যে ছোট্ট বাচ্চা মেয়েটি ভুলভাল কোনো বাটন না চিপে দেয়, যদিও তাকে বোঝাতে তো হবে যে সে কী কাজ করছে। আগস্টিন তাকে জানায় যে সেই স্পেসশিপ যেটার নাম হচ্ছে এইথার, তার সাথে সে কথা বলার চেষ্টা করছে, এবং সেই ছোট্ট মেয়েটি, সেও ধীরে ধীরে আগস্টিনকে ভালোবেসে ফেলছে। আগস্টিন যতবারই সেই মেয়েটাকে তার থেকে একটু দূরে রাখার চেষ্টা করছে, ততবারই সেই ছোট্ট বাচ্চা মেয়েটি, অর্থাৎ আইরিশ, তার কাছে চলে আসছে। আগস্টিন ডায়ালিসিস করছে, তার রক্তটাকে পিউরিফাই করছে। ছোট্ট আইরিশ সেখানে চলে আসে, এবং তারা দুজনেই শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, এবং শটটা এত বিউটিফুলি নেওয়া হয়েছে যে সেই কাঁচে তাদের দুজনেরই রিফ্লেকশন দেখা যাচ্ছিল, এবং মাঝখানে ছিল একটা উজ্জ্বল তারা, যেটা হচ্ছে পোলারিস, আমরা বাংলায় সেটাকে ধ্রুব তারা বলি।
অগাস্টিন ছোট্ট আইরিশকে জানায় যে এটা আকাশের একটা গুরুত্বপূর্ণ তারা, কারণ যখনই তুমি তোমার রাস্তা হারিয়ে ফেলবে এই তারা তোমাকে রাস্তা দেখাবে। কথাটার একটা সিগনিফিকেন্ট মিনিং রয়েছে, কারণ হয়তো একটা সময় অগাস্টিন তার নিজের রাস্তা হারিয়ে ফেলেছিল, সময়টা বহু বছর আগে। আমরা জানি যে অগাস্টিন এবং জিনের মধ্যে একটা সম্পর্ক হয়েছিল, তবে অগাস্টিন কোনোদিনই এই সম্পর্কটাকে সিরিয়াস নিয়েনি, বরং সে তার নিজের কাজ এই পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে বেশি সিরিয়াস ছিল। অগাস্টিন ভেবেছিল যে হয়তো সে পিতা হতে যাচ্ছে, তার নতুন দায়িত্ব বাড়বে, তার আবার নতুন কাজ বাড়বে, সেটা চেয়েছিল না। তবে জিন এসে তাকে মিথ্যে কথা বলে যে সে প্রেগনেন্ট নয়। অগাস্টিনের চিন্তা করার কোনো কারণ নেই, তবে জিন অগাস্টিনকে নিয়ে চিন্তা করে, সে তাকে ভালোবাসে, সে তাকে কেয়ার করে। সে লক্ষ্য করেছে যে অগাস্টিন তার নিজের কাজে এতটাই ব্যস্ত যে সে তার নিজের জীবনের কথাই ভুলে গেছে। সময় কেটে যাচ্ছে, পৃথিবীর অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে, সেই মহাকাশচারীদের সাবধান করতে হবে। তবে সেই অবজারভেটরিতে যে অ্যান্টেনা ছিল সেটা খুবই কমজোর ছিল এবং তার সিগন্যাল অত দূর পাঠানো সম্ভব না, সেই কারণে তাদের সেই স্থান ত্যাগ করে একটা ভিন্ন স্থানে যেতে হবে। তাদের যেতে হবে লেক হ্যাজেনে, যেটা হচ্ছে একটা ওয়েদার স্টেশন। সেখানকার স্যাটেলাইট যথেষ্ট শক্তপোক্ত এবং সেখান থেকে একটা স্ট্রং সিগন্যাল পাঠানো সম্ভব। সেই ছোট্ট মেয়েটি অগাস্টিনের একটা কম্প্যানিয়ন হয়ে গেছে। অগাস্টিন তার প্রতিটা কাজ, তার প্রতিটা জিনিস সেই ছোট্ট মেয়েটাকে বোঝাচ্ছে। সে মেয়েটাকে সম্পূর্ণভাবে রেডি করে দিয়েছে, কারণ এখন তাদের একটা বড় যাত্রা আছে। একটা স্নোমোবিলে চড়ে তারা চলেছে লেক হ্যাজেনের উদ্দেশ্যে, তবে মাঝপথেই তারা একটা প্লেনের র্যাকেজ দেখতে পারে, সম্ভবত প্লেনটা ক্র্যাশ হয়েছে। স্থানটা ইনভেস্টিগেট করতে গিয়ে অগাস্টিন লক্ষ্য করে যে ভেতরে একটা আহত মানুষ রয়েছে। সে কি বলছে সেটা শোনা যাচ্ছে না, তার মুখ থেকে আওয়াজও বেরোচ্ছে না, সে তার মৃত্যুর শেষ সময়টুকুনি গুনছে। অগাস্টিন তার কষ্ট থেকে তাকে মুক্তি দিয়ে দেয়। সেই ঝড়ের রাতে একটি স্থানে তাঁবু খাটিয়ে তার আশ্রয় নিয়েছে। প্রতিটা মুহূর্ত অগাস্টিন যখন সেই ছোট্ট মেয়েটার সাথে কাটাচ্ছে, তার পুরনো কিছু কথা মনে আসছে, সেই পুরনো কথা যখন জিন তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। আসলে অগাস্টিন সাংসারিক মানুষ না, সে তার কাজ নিয়ে ব্যস্ত, তবে জিনকে তো অবশ্যই তার বাচ্চাদের দেখতে হবে। অগাস্টিন এবং জিনের একটা ছোট্ট মেয়েও হয়েছিল, যে এখন অনেকটা বড় হয়েছে, তবে অগাস্টিন আর তার সাথে সাক্ষাৎ করে না। বর্তমানে অগাস্টিন কার সাথেই বা কথা বলবে? সেই ছোট্ট আইরিশ, সে তো কথা বলে না। অগাস্টিন আইরিশকে একটা প্রশ্ন করতে বলে, আইরিশ যাতে কোনো প্রশ্ন করে তাকে, আর তখন আইরিশ আচমকা একটা কথা বলে ওঠে যে তুমি কি তাকে ভালোবাসতে। এখানে তাকে বলতে অগাস্টিনের সেই মেয়ে যার সাথে সে কোনোদিনই সাক্ষাৎ করেনি। সেই মুহূর্তেই অগাস্টিনের ঘুম ভাঙে, ছোট্ট মেয়েটার কথা বলাটা একটা স্বপ্ন ছিল। অগাস্টিন লক্ষ্য করে যে তারা যে ক্যাপসুলের মতন একটি জিনিসের মধ্যে ছিল সেটা ধসে মাটির নিচে চলে যাচ্ছে। সেখানে বরফের নিচে তো জল থাকে, সেই বরফ ধসে যখন সেটা জলের নিচে চলে যায়, যার ফলে অগাস্টিন তার সব মেডিকেল ইকুইপমেন্টগুলো হারিয়ে ফেলে, অর্থাৎ সেই ডিয়ালিসিসের যন্ত্রগুলো যেটা তার রক্তটাকে পরিষ্কার রাখে, সে সব কিছুই হারিয়ে ফেলে। তাদের যাত্রাটা খুবই কঠিন ছিল, সেই ঝড়ের মধ্যে সামনে কিছু ঠিক মতন দেখাও যাচ্ছে না, চারিদিকে কিছু হিংস্র উল্ফ রয়েছে, এবং এরই মাঝে অগাস্টিন সে ছোট্ট আইরিশকে হারিয়ে ফেলে। সে খুবই চিন্তিত, সে কান্নায় ভেঙে পড়েছে। তবে কিছু সময় পরেই অগাস্টিন তার স্ত্রীকে দেখতে পায়, অর্থাৎ জিনকে। তবে আসলেই সেটা ছিল সেই ছোট্ট মেয়েটা যার নাম হচ্ছে আইরিশ। আসলে অগাস্টিন সেই প্রত্যেকটা জিনিস এখন দেখছে যেগুলোকে নিয়ে সে রিগ্রেট করে। সে তার স্ত্রীকে সময় দিতে পারেনি, সে তার ছোট্ট বাচ্চাকে সময় দিতে পারেনি, এখন তার হাতে সময় নেই, এবং সে সেটা রিয়েলাইজ করে যে সে কত কিছু হারিয়েছে, সে কতটা ভুল করেছে। তবে সব বিপদ পেরিয়ে অবশেষে তারা সেই লেক হেজেনে গিয়ে পৌঁছায়। অন্যদিকে সে এইথন নামক স্পেসশিপের মধ্যে প্রতিটা ক্রিউ নানানভাবে নিজেদের জীবন কাটাচ্ছে, আফটারঅল অনেকগুলো সময় তাদের সেখানেই তো কাটাতে হবে। টম নামক একজন মানুষ সেখানে রয়েছে, স্যানচেজ নামক আরেকজন মানুষ সেখানে রয়েছে, যারা তাদের পরিবারের কথা ভাবছে। তারা অপেক্ষা করছে যে কখন তারা পৃথিবীতে গিয়ে ফিরবে এবং তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে। তবে এরই মাঝে অগাস্টিন এইথারের সাথে কানেক্ট করে, যেহেতু সেখানকার স্যাটেলাইট অ্যান্টেনাগুলো অনেক বড়, যার কারণে তার সিগন্যালটা অনেক স্ট্রং। সোলি নামক সেই মেয়েটা খুবই খুশি যে ফাইনালি পৃথিবী থেকে কেউ তাদের সাথে কথা বলছে। তবে অগাস্টিন তাদের পৃথিবীতে ফেরত আসতে বারণ করে দেয়। তবে কেন, কি হয়েছে পৃথিবীতে, সব কিছু সে এক্সপ্লেন করতেই যাবে। তবে সেই মুহূর্তে অ্যাস্টেরয়েড ফিল্ড সরাসরি তাদের স্পেসশিপে এসে ধাক্কা মারে, যার ফলে সেই স্পেসশিপে বড় ড্যামেজ হয়। তাদের কমিউনিকেশন মডেলগুলো ধ্বংস হয়ে গিয়েছে, যার কারণে তারা সহজে কারোর সাথে যোগাযোগও করতে পারবে না। অল্প কিছু ক্ষয়ক্ষতি যেগুলো অটোমেটিক্যালি রিপেয়ার করে নেওয়া সম্ভব, তবে অন্যান্য কিছু জিনিসগুলোকে ম্যানুয়ালি রিপেয়ার করতে হবে, অর্থাৎ তাদের সেই স্পেসশিপ থেকে বাইরে বেরিয়ে মহাশূন্যে গিয়ে সেগুলোকে রিপেয়ার করতে হবে। কাজটা সত্যি খুবই বিপজ্জনক, তা সত্ত্বেও তিনজন সাহসী ক্রিউ বেরিয়ে পড়ে সেগুলোকে রিপেয়ার করার জন্য, এবং বাইরের দৃশ্যটা একেবারে চমৎকার করে দেওয়ার মতন। সেই মিল্কি ওয়ে যেগুলোকে নিজের চোখে মহাকাশ থেকে দেখা একটা ভাগ্যের ব্যাপার। এবং আপনাদের আরেকটা কথাও বলে দিই যে এই জিনিসগুলো কিন্তু মানুষদের সাইকোলজিক্যালি অনেক এফেক্ট করে। একটা সত্য ঘটনা অবলম্বনে একটা সিনেমাও তৈরি হয়েছিল, যেটার নাম হচ্ছে লুসি ইন দ্য স্কাই, যেখানে লুসি নামক একজন মহাকাশচারী তার নিজের পার্সোনালিটি হারিয়ে ফেলে, তার আচরণগুলো ভিন্ন হয়ে যায়, সে এক টাইপের পাগল হয়ে যায়। যার কারণটা,
অবভিয়াসলি পৃথিবী আমাদের দুনিয়া, আমাদের চারপাশ, আমাদের পরিবার, বন্ধু বান্ধব সব কিছু এটার মধ্যেই রয়েছে। এবং যখন আপনি মহাকাশ থেকে সেই পিঁপড়ের সাইজের পৃথিবীটাকে দেখবেন, যখন আপনি লক্ষ্য করবেন যে আপনার গোটা জীবনটা আপনি যে স্থানে কাটিয়েছেন সেটাই মহাশূন্যের একটা ছোট অংশ, এই বৃহৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা কতটা ছোট সেই জিনিসটা লুসিকে পাগল করে দিয়েছিল। একদিন সময় পেলে সিনেমাটা দেখতে পারেন। বাই দ্য ওয়ে, আমার বদ অভ্যাস গেল না, এক সিনেমা থেকে আমি অন্য সিনেমাতে চলে যাই। যাই হোক, সেই স্পেস ওয়াকের মাধ্যমে তিন মহাকাশচারী সেই শিপের ড্যামেজ হয়ে যাওয়া স্থানগুলোকে রিপেয়ার করে নেয়। তবে খারাপ সময় তাদের এখনও শেষ হয়নি। দ্বিতীয়বারের মতন সেই অ্যাস্ট্রয়েড ফিল্ডগুলো আবার তাদের উপর আক্রমণ করে। সেই ছোট ছোট অ্যাস্ট্রয়েডগুলো এক একটা বুলেটের গতিতে এদিক ওদিক যাচ্ছিল, যেটাতে সেই শিপের তেমন ক্ষতি না হলেও মায়া নামক একটি মেয়ে সেতে গুরুতর আহত হয়। একটা অ্যাস্ট্রয়েড সরাসরি তার শরীর ছেদ করে বেরিয়ে গিয়েছে। সিনটা সত্যি খুবই হরিফিক ছিল। মায়া প্রথমে বুঝতেই পারেনি যে তার সাথে এটা হয়েছে, তবে সে তার হেলমেটের মধ্যে লক্ষ্য করে যে তার রক্তের ফোঁটাগুলো শূন্যে ভাসছে, তার জ্ঞান চলে যাচ্ছে ধীরে ধীরে। তাকে সেই স্পেসশিপের মধ্যে তো নিয়ে যাওয়া হয়, তবে মায়ার কাছে আর সময় ছিল না। অতিরিক্ত রক্তক্ষরণে মায়াকে বাঁচানো সম্ভব হয়নি। তবে এই সব কিছু ভুলে গিয়ে সেই ক্রিউদের তাদের মিশনের দিকে নজর দিতে হবে, তাদের পৃথিবীতে তো ফিরতে হবে। তবে সেই পৃথিবীটাকে তারা আগে যেমন দেখেছিল এখন তার আকারটা সম্পূর্ণ ভিন্ন, তার আপার অ্যাটমসফিয়ারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, দেখতে যেটা সত্যি খুবই ভয়ানক। অ্যাডিওল সেটা দেখেই বুঝে গিয়েছে যে সেখানে ল্যান্ড করা সম্ভব না, তারা ফিরতে পারবে না পৃথিবীতে। তবে টম তো পৃথিবীতে যেতে চায়, তার সম্পূর্ণ পরিবার, তার ছোট্ট মেয়েটা সেখানে রয়েছে। সালি আগস্টিনকে বারবার জিজ্ঞেস করে যে পৃথিবীতে ফেরার কি কোনো উপায় রয়েছে, তারা কোনোভাবে কি ল্যান্ড করাতে পারবে, উত্তর আসেন না। অ্যাডিওল খুবই কিউরিয়াস যে তারা রেডিওতে যে মানুষটার সাথে কথা বলছে সে এত কিছু জানলই বা কী করে। তখন আগস্টিন তার নিজের পরিচয়টা দেয়। সালি এবং অ্যাডিওল তারা রিয়েলাইজ করে যে তারা আগস্টিন লফট হাউসের সাথে কথা বলছে, সেই বিখ্যাত মানুষটা যার সাথে সাক্ষাৎ করার স্বপ্ন প্রত্যেকে দেখে। এবং তাদের এই বৃহৎ স্পেসশিপ যেটার নাম হচ্ছে এইথার, সেটার কোর্সটা এই আগস্টিনই ডিসাইড করেছে। কোর্স অর্থাৎ স্পেসশিপটা কোন রাস্তা ধরে বা কীভাবে সে K23 নামক প্ল্যানেটটাতে যাবে এবং কীভাবে সেখান থেকে পৃথিবীতে ফেরত আসবে, এই সব কিছু নির্ধারিত করেছিল আগস্টিন, তাই অবশ্যই সে সব কিছুই জানে। তবে টম তো তার পরিবারকে প্রমিস করেছিল সে ফিরে আসবে। টম অ্যাডিওয়েলের সাথে সাক্ষাৎ করে এবং সেই শিপের সব দায়িত্ব অ্যাডিওয়েলের হাতে দিয়ে দেয়। সে জানে এই শিপ নিয়ে তারা পৃথিবীতে তো যেতে পারবে না, তবে তাকে যেতে হবে। সে সবাইকে গুড বাই জানিয়ে দেয়। তবে টম একা ছিল না, স্যানচেজ নামক সেই মানুষটাও তার সাথে যাচ্ছে। আসলে মায়া নামক সেই মেয়েটা যে মারা গিয়েছে, স্যানচেজ মায়াকে তার নিজের মেয়ের মতন দেখত, তাকে ভালোবাসত, একটা পরিবার হয়ে গেছিল তার। সে মায়ের মৃতদেহটা নিয়ে যাবে পৃথিবীতে তার শরীরটাকে কবর দেওয়ার জন্য। অবশেষে সেই শিপে রয়েছে সালি এবং অ্যাডওয়েল। সালি আগস্টিনকে ধন্যবাদ জানায় যে তাদের আগে থেকে সাবধান করে দেওয়ার জন্য, এবং সেখানে তাদের মধ্যে কিছু মূল্যবান কথোপকথন হয়। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। সালি জানায় যে আমরা পৃথিবীতে আর ফিরছি না, আমরা চলে যাচ্ছি সেই K23-তে। তবে অ্যাস্ট্রোনট টম এবং স্যানচেজ তারা পৃথিবীতে আসছে, কারণ তাদের পরিবার রয়েছে। আগস্টিন সেটা বুঝতে পারে, পরিবারের গুরুত্বটা সে ফাইনালি বুঝেছে। সালি আগস্টিনকে ধন্যবাদ জানায় যে আজকে আগস্টিনের কারণেই সম্পূর্ণ মানবতা একটা দ্বিতীয় চান্স পেয়েছে, তার একটা নতুন থাকার জায়গা পেয়েছে। আগস্টিন যে জিনিসটাকে আবিষ্কার করেছে সেটা যদি সে নিজের চোখে দেখতে পারত তাহলে সত্যি কতটা না ভালো হতো। সালির যে মা ছিল সে আগস্টিনকে চিনত। ছোট থেকেই সালি আগস্টিনের অনেক বড় ফ্যান ছিল এবং আগস্টিনের কারণেই সালি নাসাতে জয়েন করেছিল। মানে সেই মেয়েটা আজকে যে জায়গায় আছে সেটা একমাত্র আগস্টিনের কারণেই। মেয়েটার মায়ের নাম হচ্ছে জিন সুলেভান, যাকে আগস্টিন চাঁদের একটা পাথর উপহার দিয়েছিল, এবং ছোটবেলায় সেটা দেখে সালি অনেক এক্সাইটেড হয়েছিল। সেও একটা অ্যাস্ট্রোনট হতে চেয়েছিল। তবে কে আসলে এই মেয়েটা? সালি নামক এই মেয়েটার পুরো নাম হচ্ছে আইরিস সুলেভান, এবং এটা হচ্ছে আগস্টিনেরই নিজের মেয়ে। সেই সংসার, সেই পরিবার আগস্টিনকে কোনোদিন কাছে টানেনি, তবে মৃত্যুর অনেক কাছে এসে আগস্টিন তার গুরুত্বটা বুঝতে পারে। তবে আগস্টিনের সাথে থাকে সেই ছোট্ট মেয়েটা, তার নামও তো আইরিস ছিল, সেটা তো আগস্টিনের জাস্ট একটা কল্পনা। আসলে সেখানে সত্যি কোনো ছোট মেয়ে ছিল না। আগস্টিন সেটাকে কল্পনা করছিল যে যদি সে তার ছোট মেয়েটার সাথে থাকতো, যদি সে তার পরিবারকে একটু সময় দিতে পারত, তাহলে হয়তো সেই মুহূর্তগুলোকে সে উপভোগ করতে পারত। সেই ছোট্ট মেয়েটার সাথে কাটানোর প্রতিটা মুহূর্তই আগস্টিন জাস্ট কল্পনা করেছে। তবে আগস্টিন সালি বা আইরিশকে বা সেই মেয়েটাকে তার নিজের আসল পরিচয়টা আর দেয় না, কারণ সেই তো বলেছিল যে তার মেয়ে যাতে কোনোদিন এগুলো না জানতে পারে। সেই তো সেই সংসার, সেই পরিবার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল। তবে শেষবারে সে একটা ভালো কাজ করেছে, সে এত কিছু করেছে যাতে তার মেয়ে জীবিত থাকে, যাতে তারা পৃথিবীতে না ফিরে আসে, এবং সে সেই কাজটা করতে সক্ষম হয়েছে। সে সালিকে জিজ্ঞেস করে যে সেই গ্রহটা কেমন, K23, এবং সেই মেয়েটা সেটার বর্ণনা দেয়। একটা সুন্দর স্থান, তবে সেখানে আকাশটা কমলা রঙের। আসলে সূর্যের আলো জুপিটারে রিফ্লেক্ট হয়ে যখন সেই স্থানে এসে পড়ে, যার কারণে আকাশটা পুরো কমলা দেখায়। এবং আগস্টিন ছোট্ট আইরিশের সাথে সেই মুহূর্তটাকেই কল্পনা করছিল যে সে তার মেয়ের সাথে সেই স্থানে রয়েছে।
আমাদের কাছে বিভিন্ন কারণ রয়েছে আমরা আগাস্টিনকে সেলফিশ বলতে পারি। সে তার পরিবার, তার মেয়ের দায়িত্ব নেয়নি, নানান কারণ রয়েছে। তবে ওই যে সেন্টেন্সটা আছে না, যে বিয়ন্ড আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, কিছু কিছু জিনিস আমাদের বোঝার বাইরে হয়। আগাস্টিনের চিন্তাধারা আমাদের স্বাভাবিক চিন্তাভাবনা থেকে অনেকটাই এগিয়ে। সে তার নিজের জীবন, নিজের সংসার সব কিছুর বলিদান দিয়ে সে চেয়েছিল গোটা মানব জাতি একটা দ্বিতীয় চান্স পাক, এবং তারই কারণে মানুষেরা সেটা পেয়েছে। মেয়েটা আগাস্টিনের সাথে কথা বলতে বলতেই আচমকা সেখানে কানেকশন চলে যায়। ওপার থেকে আর কোনো উত্তর আসছে না, হয়তো আগাস্টিন আর বেঁচে নেই। যদিও বা সে তো অসুস্থই ছিল, তার যে লাইফ সাপোর্ট ছিল, সেই যন্ত্রগুলো যেটা তার রক্তটাকে পিউরিফাই করতো, সেটাও তো হারিয়ে গেছে। তার হাতে তো ছিল অল্প সময়, তবে সেই অল্প সময় সে যেটা চেয়েছিল সেটা করে নিয়েছে। সে ফাইনালি তার নিজের মেয়ের সাথে কথা বলেছে। আর এখানেই দ্য মিডনাইট স্কাই সিনেমাটা শেষ হয়। ওয়েল, এটা একটা হালকা পালকা ফিলিং গুড সিনেমা, যেখানে সিনেমার চমৎকার মিউজিকের সাথে জর্জ ক্লুনির অভিনয় একটা আলাদা ফিল এনে দিয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারেন। আপনি আমাকে সোশ্যালে ফলো করতে পারেন, লাইক ফেসবুক আর ইনস্টা, যার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আপনাদের কোনো ওপিনিয়ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আমিও জানতে ইচ্ছুক। অ্যান্ড ইয়েস, এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।